Assalamu alaikum, welcome back to my channel. Chakke sushi kora ami apnader sathe share korbo chingri alu with tomato sauce. Chingri ta ke ami dhuye bhalo kore porishkar kore niye holud ebong lobon diye fry kore niyechi. Ekhane ei mash khon diye kete ei rok ta fele diyechi. Erokom kore bheje niyechi ami holud ebong lobon diye halka ektu fry kore niyechi. Ami porborti processe chole jabo. Amar tel ta halka gorom hoye geche. Ami ektu methi ebong kali jira add korechi. মেথি এবং কালো জিরা দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পর পেঁয়াজ এক বাটি পেঁয়াজ ইউজ করব আমি কাটা পেঁয়াজ ইউজ করব এই রান্না এই যে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু লাল হওয়ার পর আমি এড করব একটু আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ মরিচ একটু সামান্য গরম মশলা গুঁড়ো এটা এই বাসায় করে নিয়েছি আর স্বাদ মতো লবণ যেহেতু আমি এই ফ্রাইতে একটু লবণ দিয়েছি আমার এখানে একটু অল্প ইঞ্জিনিয়ার চলবে এতে আমার মশলাটা ভুলা হচ্ছে তেলটা যখন উপরে উঠে আসবে তখন এর সাথে আমি চিংড়ি এবং আলু অ্যাড করে দেবো ভিউয়ার্স আমার তেলটা উপরে উঠে গেছে এখন আমি এগুলো ঢেলে দিব সবগুলো একসাথে ঢেলে দিব বাসায় যা আছে তাই দিই খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব একটু পরে আমি এটার সাথে টমেটো সসটা অ্যাড করে দিব ভিউয়ার্স আমার এগুলো প্রায় হয়ে আসছে আমি এর সাথে অ্যাড করে দেবো দুই চামচের মতো টমেটো সস প্রাইম হট টমেটো সস সাথে তিনটা কাঁচা মরিচ একটু হয়ে আসার পর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো এটা হয়ে আসছে আমার এটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো দুই মিনিট রাখবো ধনে পাতা দিয়ে দুই মিনিট রাখবো তারপর যখন এটা গ্রাম বের হয়ে যাবে আমি এটা নামিয়ে ফেলবো ভিউয়ার্স আমার এটা হয়ে গেছে চিংড়ি আলু উইথ
টমেটো সস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।